বাবা আমি খোকা কার সাথে এসেছ একাই এসেছি আমার কেউ নেই কেউ নেই কেন তোমার মা বাবা আমার কেউ নেই খালাম মামাকে ঠিক মতো খেতে দেয় না আদরও করে না আমি তোমাকে খেতে দেব মায়ের মতো আদর করব আমার সাথে যাবে যাব মা বলে ডাকবি খোকা কোথায় সালমা এই তো ছিল মাঝারের কথা বলে বেরিয়ে গেল কি বলছো তুমি আমার একা একা বের হয়েছে কত ডাকলাম শুনবে না খোকা 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 কোথাও খোকাকে খুঁজে পেলাম না শেষ পর্যন্ত না না খোকাকে যেমন খুঁজে বের করতেই হবে নাহলে সবার কাছে আমি আজীবন অপরাধী হয়ে থাকব বাবা বাবা খোকা তুই এখানে কেমন করে মানে এলো মা খোকা খোকা কোথায় গেলি ও তো মা ডাকছে মা হ্যাঁ বাবা উনি আমাকে মা ডাকতে বলেছে তাহলে আমাকে ভীষণ আদর করবে খালামদা আমাকে ঠিক মতো খেতেই দেয় না আমি রাগ করে চলে এসেছি তুমি বুঝে খা থাকো ভালোই হলো এখন থেকে তোমার কাছে থাকতে পারবো ঠিক আছে কিন্তু খবরদার আমাকে যেন বাবা বলে ডাকিস না আর আমি যে তোর বাবা তাও এখানে কাউকে বলবি না কেন বাবা তাহলে তোর মার ভীষণ বিপদ হবে আমি তোকে আর তোর মার কাছে নিয়ে যেতে পারবো না যখন তোকে তোর মার কাছে নিয়ে যেতে পারবো তখন সব বলবো এখন আর কোনো প্রশ্ন করিস না যা বলি শুধু তাই করে যাবি ঠিক আছে খোকা খোকা এই যে তুমি কখন এলে এই তো তা তুই এখানে কি করছিস না মানে আমি ওকে জিজ্ঞেস করছিলাম ও এখানে কেমন করে এলো তুমি ওকে চেনো নাকি হ্যাঁ এই তো সেই ছেলে যে শহীদের টাকা বাঁচাতে গিয়ে নিজে মরতে বসেছিল তাই বুঝি এদিকে আয় বাপ যে মা তোর মতো খোকাকে পেতে ধরেছে সত্যি সে ভাগ্যবতী জানো আমি ওকে বাজারে পেয়েছি ওর নাকি কেউ নেই তাই নিয়ে এলাম ভালোই হয়েছে আসলে তেমন কোনো আশ্রয় নেই তুমি যখন এনেছো তখন অসহায় ছেলেটির একটি হিল্ল হল হ্যাঁ ওকে আমি দেখে দেব ওকে দেখলে বারবার আমার খোকার কথা মনে পড়ে ঠিক আছে রেখে দাও তোমাকে তো মা বলবে আমাকে কি বলবে কেন বাবা কি রে আরে ভাবি ভাবি মেজরের সঙ্গে একটা বাদী করেছি মেজরের স্কলারশিপটা পেলে আরে এ পিচ্ছে এখানে পিচ্ছে বলছিস কেন ও আমার ছেলে হ্যাঁ তাই নাকি তাহলে তো আমরা রেজুমের চাচা হয়ে গেলাম ভালোই হলো স্কলারশিপটা পেলে আমি তো বাইরে চলে যাব তারপর জাহিদও শহরে পড়তে যাবে তখন তোমার বুকটা শূন্য হয়ে যেত তাই আল্লাহ ওকে মিলিয়ে দিয়েছে